আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুগণ, আশা করি খোদা পাকের অসীম কৃপায় সকলেই সহি সালামত আছেন। কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো প্রতিদিনই হোমিওপ্যাথিকের হয় একটা ঔষধ অথবা কোন রোগে হোমিওপ্যাথির কী কী ঔষধে আরোগ্য করা যায় এই সমস্ত বিষয়ে আলাপ করি। তো আজকে হোমিওপ্যাথির একটা ঔষধ নিয়ে আলাপ করব। ঔষধটা অনেকগুলো হোমিওপ্যাথিকের ঔষধ এরকম হেভিওয়েট, বহু রোগের কাজ করে এবং খুবই পরিচিত। ওই রকম এত পরিচিত, এত হেভিওয়েট না, তবে কতকগুলো বিষয়ে খুব ভালো ভালো কাজ করে। তো আপনারা, আমি ভিডিও খুব লম্বা করি না বা করবো না, সাথে থাকলে জানতে পারবেন এবং জানা অবশ্যই দরকার, নারী পুরুষ উভয়েরই দরকার জিনিসগুলো জানা। যা হোক, এখন আসি কাজের কথা। এই ঔষধটার নাম কি? ওষুধটার নাম হলো শেবাল সেরুলেটা। কি ওষুধের নাম? শেবাল সেরুলেটা। ওই শেবাল সেরুলেটা মাদার খাওয়া হয় সাধারণত এই ওষুধটা। এখন কইবেন যে মাদার আবার কি? মাদার মনে রাখা তো সহজ, মায়ের যে ইংরেজি শব্দ মাদার এটা মনে রাখলে হয়ে গেল। অনেকেই আমাকে, কারণ হোমিওপ্যাথিক ডাক্তারই আমি করি, বলে যে মাদার দেন, কিসের মাদার? ওইটার কোনো নাম নেই, মনে করছে মাদার একটা ঔষধের নাম, সেই জন্য না বলে পারলাম না। অনেক ঔষধ আছে যেগুলোর মাদার হয়, অর্থাৎ মাদারটা কি? মাদারটা হলো যে ঔষধের কোনো শক্তি নাই, পটেন্সি নয়। অর্থাৎ প্রত্যেকটা যে ঔষধ বানায়, হোমিওকপিয়ার হোমিও ফার্মাকোপিয়ার নিয়ম অনুযায়ী ঔষধগুলি বানায়, প্রথমে সেটা বনজ জিনিসের মাধ্যমেই হোক, গাছগাছালি হোক, জীবেরই হোক, খনিজই হোক, আপনার যে কোনো মাধ্যমেই ঔষধটা, যে কোনো জিনিস দিয়ে ঔষধ বানাক, প্রথমে বানায়। এর একটা একটা ওটাকে কী বলে, ওই এর মানে শক্তিকৃত বানানোর আগে যে একটা নির্যাস বানান হয়, এটা স্থূল মাত্রা। এবার মনে পড়ছে জিনিসটা কি? স্থূল মাত্রার, এই স্থূল মাত্রার যে প্রাথমিক যে অবস্থাটা, এইটাকেই বলে মাদার। এই মাদারটাকেই পরে এক একটা শক্তিতে রূপান্তরিত করা হয়, ওই বিভিন্ন শক্তিতে রূপান্তর করা হয়। কাজে মাদারের কোনো শক্তি নাই, মাদারটাকেই বিভিন্ন শক্তিতে, মানে স্থূলকায়, স্থূল অবস্থায় থাকে, এটা কোনো শক্তি নাই, মানে প্রত্যেকটা ঔষধের প্রাথমিক পর্যায়ে যে বানায় এবং সেই স্থূলকায় যে অবস্থাটা, এইটাই মাদার। এই মাদারটাকে বারবার একই কথা বলতেছি মনে রাখার জন্যে, পরে বিভিন্ন শক্তিতে রূপান্তর করা হয়। কাজেই মাদারে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া কম হয় এবং একটু ঘন ঘন খাওয়ালে, পরিমাণ বেশি খাওয়ালে দ্রুত কাজ করে, এটা মনে রাখবেন। কাজেই যে কোনো কি, অধিকাংশ ঔষধেরই মাদার বানায় এবং মাদার হতে পারে, মাদার আছে বাজারে। এই হলো মাদারের সময় গেল, একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা দেওয়া হলো। তারপরে কি শেবাল সেরুলেটা কী কী কাজ করে? তাহলে শেবাল সেরুলেটার কাজ আছে বেশ কিছু, তার একটা হলো মূত্রযন্ত্র। মূত্রযন্ত্রে মানে বারবার পেশাব হয়, পুরুষেরও মহিলারও হতে পারে। ওই পেশাবখানা যে যাবে বা বাথরুমে যাওয়ারও সময় দেয় না, পেশাব করে ফেলে, আটকে রাখতে পারে না, অসারে মূত্র পড়তে থাকে, সেই ক্ষেত্রে শেবাল সেরুলেটা, ওই মাদার বললাম না, এই মাদার হলো শেবাল সেরুলেটা, মাদার অন্যতম একটা ঔষধ। তারপরে প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি, এটা তো পুরুষের এই সমস্যাটা, এটা একটু বয়স হইলে অনেকেরই আছে এবং তারা হা হতাশার জীবন মনে করে, অর্থাৎ এটা বিপরীত, অর্থাৎ ওই পেশাব হয় না, পেশাব করতে পারে না, কুদ দেয় পেশাবখানে, মাঝে মাঝে পেশাব আসে, বেগ আসে, কিন্তু গিয়ে বসে থাকে, কুদ দেয়, অল্প একটু পরে হয় না, আবার উঠে আসলো, আবার বেগ আসলো, অর্থাৎ পেশাবটা সঠিকভাবে নির্গমন হয় না, খুব কম হয়। তখন তারা হয় অ্যালোপ্যাথিকের চিকিৎসাশাস্ত্র অনুযায়ী ওই অপারেশন করে বা অন্য বিভিন্ন ঔষধ খায়, কিন্তু তাদের জীবনটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে এই শেবাল সেরুলেটা মাদার অন্যতম ঔষধ, মনে রাখবেন, মন থাকবো নি, মনে রাখতে হবে, বুঝছেন না? আরেকটা আছে
সেটা হলো এই যে পুরুষের যে অন্ডকোষ আছে, বুঝছেন না, এই অন্ডকোষ অনেক সময় শুকাইয়া যায়, তাইলে তো এক বিপদ। অন্ডকোষ শুকাইয়া যাওয়া হয় তার মানে যৌন জীবন শেষ বা যে কোনো অনেক পার্শ্ব প্রতিক্রিয়া বা অনেক আরও ক্ষতি শরীরে। কাজেই অন্ডকোষ শুকিয়ে গেলে এই শেবাল সেরুল এটা তার সেরা ঔষধ, মনে রাখবেন। এই পুরুষের প্রজনন শক্তি হ্রাস পেলে, অর্থাৎ তার যৌন জীবন হ্রাস পেলে বা যৌন ক্ষমতা দুর্বল হয়ে পড়লে, এক কথায় ধ্বজভঙ্গের কাছাকাছি বা ধ্বজভঙ্গ হয়ে গেলেও এই শেবাল সেরুল এটা খুব ভালো কাজ করে, এটা মনে রাখবে। মন থাকবে তো মনে রাখতে হবে। এইবার আসি মহিলাদের নিয়ে, মহিলাদের নিয়ে আসি আমি। মহিলাদের আবার কি, মহিলাদেরও যদি যৌন ক্ষমতা একেবারে কমে যায়, আগ্রহ একেবারেই নাই, বুঝছেন না, আগ্রহ নাই, পুরুষেরা ঘুরে আমার কাছে আসে কীভাবে এরা আগ্রহ থাকে না, কিছু না, কী করা যায় ডাক্তার সাহেব? এখন এই শেবাল সেরুল এটাই সেটারও একটা অন্যতম ঔষধ। আরও কয়েকটা ঔষধ আছে, তবে অন্যতম ঔষধ শেবাল সেরুল এটা, বুঝছেন না। আবার এই যে ইয়ে মহিলারা আছে, তাদের তো স্তন যে গ্রন্থিটা, দুইটা স্তন বুকে, এটা তো সুগঠিত থাকে সাধারণত সুস্থ মহিলাদের, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ব্যারাম হইয়া একের শুকাইয়া তেনার মতো পোটলা হয়ে যায়, একটু ঝুলে থাকে, তাইলে একটা বিপদ না, দেখতে অসুন্দর। তাইলে কি মনে রাখবেন, এই শেবাল সেরুল এটাই শেখানো সেরা ওষুধ, মন থাকবে মনে রাখতে হবে। তারপরে যুবতীরা, অর্থাৎ ওই ঋতুমতির বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে কিন্তু কোনো ঋতুর ভাব প্রকাশ পাচ্ছে না, শরীরের যে একটা পরিবর্তন এটা প্রকাশ পাচ্ছে না, অর্থাৎ মহিলার যৌবন আসছেই, বয়স 13-14-15 বছর পর্যন্ত চলে গেছে কিন্তু তার কোনো যৌবনের চিহ্ন শরীরের মধ্যে আকারে বা কোনোভাবেই নাই, তাইলে একটা বিপদ না, এটা আরও বিপদ। তখন এই শেবাল সেরুল এটা এখানেও সেরা ঔষধ, মনে রাখবে। এখন কী পাওয়ারের খাবে, কোথায় থেকে পাবে, কী ঔষধ, এটা একটা আলাপের বিষয়। পাওয়ারটা কিচ্ছু না, পাওয়ারটা হলো ওই যে আগেই বলছি না যে মাদার, এটা পাওয়ারে যাবেন না, পাওয়ার মানে পটেন্সিতে, শক্তির মধ্যে যাবেন না, এটা হলো মাদার। 10 ফোঁটা করে ওই সামান্য পানিতে, সামান্য মানে আধা গ্লাস, এক গ্লাস বা আধা কাপ দেন, পানি কম বেশি কিছু না, ওষুধটাই আসল। সামান্য পানিতে 10 ফোঁটা করে দিনে 3 বার খালি পেটে এটা সেবন করতে হবে। এখন ঔষধের মধ্যে অনেক তারতম্য আছে, আমাদের দেশে জার্মানির, সুইজারল্যান্ডের, পাকিস্তানি ওষুধ পাওয়া যায়, সব ওষুধই, ওগুলো হলো প্রথম শ্রেণীর ঔষধ, তারপরে ইন্ডিয়ান ঔষধ এটা দ্বিতীয় শ্রেণীর ধরা হয়, তারপরে বাংলাদেশের ঔষধ এগুলো তৃতীয় শ্রেণীর ধরা হয়, তবে দাম অনেক বেশি। জার্মান, সুইজারল্যান্ড, পাকিস্তান 800 থেকে 1 আউন্স ঔষধ, 1 আউন্স তার খুব একটা বেশি না, 800 থেকে 1000 টাকা তার মূল্য পড়বে, 800 থেকে 1000 আউন্স ওই বিদেশ ওই সমস্ত দেশের ঔষধ, আর বাংলাদেশেরটা 50 টাকা থেকে 100 টাকা, বুঝছেন না। মানে বাংলাদেশিটা খাওয়াইলে এই অনেকেই কয় যে ওষুধে কাজ করে না, কাজ করে না, বাংলাদেশিটা যে খাওয়া হয়, বাংলাদেশেও সব কোম্পানির যেহেতু ভালো কাজ করে না, কিছু কিছু কোম্পানি আছে 2-1টা ভালো কাজ করে মোটামুটি, কাজেই পারলে পারে বিদেশিটা খাওয়ান উত্তম, জার্মান, সুইজারল্যান্ড বা পাকিস্তানি, অন্তত না পড়লে ইন্ডিয়ান, ইন্ডিয়ানও মিডিয়াম সাইজের দাম নেবে অনেক কম, আর বাংলাদেশিটা কাজ খুব হইতেছে না, তারপরও যাদের পয়সা নেই খাওয়াইতে হবে, আর করার তো কিছু নাই। এই গেল, পাবে কোথায়, ওই যে অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, সরি, হোমিওপ্যাথিকের যে বড় বড় ঘরগুলো, বড় ঘর থাকলেই হবে না, আপনার ওই যে ইয়ে বড় বড় শহরে, জেলা শহরক্ষণ, থানা শহরক্ষণ বা বড় বড় বাজার, ওই যে ওই পাইকারি খুচরা যে বেচে ওখানে পাবেন। আর এমনি তো সবসময় বলি, এমনি হোমিওপ্যাথিক ডাক্তার কাছে যে সানগা আছে বৈশা রয়েছে, বেচবে না, বেচবে না, বিদায় রুগীও হারা দিনের মধ্যে ফুসি দেয় না, বুঝছেন না। কাজেই ওই কী ওষুধটা, শেবাল সেরুল এটা পুরুষ এবং মহিলার ক্ষেত্রে
ও একটা বিষয়ে বললাম যে এই ক্ষেত্রগুলোর মধ্যে অত্যন্ত কার্যকরী ঔষধ, সব বলেছি কোন দেশের ঔষধ বা কোথায় পাওয়া যাবে, আপনারা খাবেন। তো ভিডিওটা যদি মনে করেন একটু উপকারে লাগবে বা কিছু জানতে পেরেছেন সত্যই, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্টস করে সাথে থাকুন। ধন্যবাদ।